মুখ্যমন্ত্রী তালিকায় আছেন তাকে নিয়োগের জন্য বিবেচনা করার প্রস্তাব আজকে ক্যাবিনেটে দেওয়া হয়েছে। এছাড়াও যারা শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা যাদের সঙ্গে আপনারা জানেন পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঈদের দিন যাদের সঙ্গে দেখা করেছিলেন তাদের জন্য মোট পোস্ট প্রথম কথা হচ্ছে প্যানেল বাড়ানো হয়েছে প্যানেল ডেট এবং অতিরিক্ত পোস্ট তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে সেই পোস্ট অতিরিক্ত পোস্ট এই শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী ছিলেন যাদের বয়সের কথা বিবেচনা করে যাদের মেধা তালিকার যাতে অন্তর্ভুক্ত করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন। কর্মশিক্ষার জন্যে ওয়ার্ক এডুকেশনের জন্য 750টা অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা এবং ফিজিক্যাল এডুকেশন তাদের জন্য 850টি পোস্ট ক্রিয়েট করা সেটাও আজকে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে এবং আগামী দিনে এই আগামী ক্যাবিনেট বৈঠকে এই ফাইলের চূড়ান্ত সিলমোহর স্বাক্ষরিত হবে। এই ফাইলটিও মানে এই এই সিদ্ধান্তটিও তার এক্সটেনশন ডেট সম্প্রসারিত ডেট 31শে ডিসেম্বর 2022 এই পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এসএসসিদের জন্য মোট 5,261টি পোস্ট বাড়ানো হলো। স্কুল শিক্ষা স্কুলের যারা এর বাইরে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন তাদের জন্য মোট 1600 পোস্ট তাদের জন্য আলাদা করে ক্রিয়েট করা হলো। আমার মনে হয় যে এর মধ্যে এই এই পদ্ধতির মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক নির্দেশ তার মধ্যে দিয়ে যে প্রাক যে জটিলতা ছিল তাই আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আগামী দিনে সরকারের যে রাজ্যে যে বিভিন্ন চাকরি প্রার্থী যোগ্য মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে আমরা নিয়োগ প্রক্রিয়া আগামী দিনে খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারবো এ বিষয়ে আমি আপনাদের কাছে গণমাধ্যমের কাছেও সাহায্য প্রত্যাশা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। তার প্যানেল আমাদের তো মনে হচ্ছে সমস্যা মুখ্যমন্ত্রী সবসময় এই সমস্যার সমাধান করতে চেয়েছিল ফলে এই সমস্যার সমাধান নিরসনের জন্যই তো সিদ্ধান্ত করা। আমি কি হয়েছে অতীত নিয়ে আমি কথা বলতে পারবো না। আমি আমার আজকে ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্ত আমি আপনাদের জানিয়েছি। এবার আগে কি হয়েছে পরে কি হবে ভবিষ্যতে কি হতে পারে অতীতে কি কি হয়েছিল এই চর্চার মধ্যে আমি যেতে রাজি নই। সেটা তো দেখুন আমার মনে হয় যে এই 1600 পোস্ট আপাতত ক্রিয়েট করা হয়েছে এটা সামনে দিন স্বাক্ষরিত হবে আমার মনে হয় এতে সমস্যার সমাধান হবে যদি না হয় তখন ভবিষ্যতে সেটা দেখা যাবে। এটা ডিপার্টমেন্টের এবং যে সুপারিশ সেই অনুযায়ী এটা করা হয়েছে এসএসসি মানে এসএসসি সুপারিশ অনুযায়ী যারা কর্মশিক্ষা শারীরিক শিক্ষা চাকরি পাননি বলে দাবি করছেন 1980 তার মধ্যে 1600 জন চাকরি পাবে পরের ক্যাবিনেটে আমি এত কথা বলতে পারবো না। আপনার কথা তো আপনি আমার মুখে বসাচ্ছেন আমি যেটা বলছি আপনি সেইটা গ্রহণ করুন এই পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে আমি আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন হোক বা না হোক ব্যতি রেখে যদি কোনো মানুষের ন্যায্য দাবি থাকে এবং সেই দাবি যদি ফুলফিল না করা হয়ে থাকে মুখ্যমন্ত্রী সেটা সবসময় অ্যাড্রেস করতে চেয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন পরশুদিন ঈদের দিন আমি আবার সেটা বলেছি যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন সেই মর্মে আমাদের দপ্তরের লোকেরা গেছিল তাদের সঙ্গে কথা বলেছে সেই কথার পরিপ্রেক্ষিতে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মান্যতা দেওয়া হয়েছে নিশ্চয়ই। সেখানে অনুমোদিত পোস্টের ভিত্তিতে হয়েছিল সেই অনুমোদনকে আরো বাড়ানো হলো সম্প্রসারিত করা হলো না তার বাইরে এটা স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ হ্যাঁ সেটা 21 সালে বা 20 সালে আমার মানে ঠিক তারিখটা মনে নেই এক্সপায়ার করে গেছিল সেটার মেয়াদটা আজকে বাড়ানো হলো।
আমার মনে হয় না, আমার মনে হয় যে এটা সরকারের নিয়ম কানুন, ল দপ্তরের সঙ্গে কথা বলে, আইন দপ্তরের সঙ্গে কথা বলে, সমস্ত শীর্ষস্তরে সমস্ত এজির সঙ্গে কথা বলে তার মত নিয়ে এই এই সিদ্ধান্ত আমরা লাগু করতে চলেছি। তো আমার মনে হয় সমস্যা নিরসনের জন্যই তো করা, এবার সমস্যা ফুটিয়ে তোলার, বিরোধিতা করার, কুৎসা করার, নিন্দা করার লোক থাকবে, কিন্তু সরকার তো তার কাজ এগিয়ে নিয়ে যাবে। আজকে আপনারা দেখেছেন যে স্কুল সার্ভিস কমিশন ইন্টিমেট করেছে, নতুন নিয়োগ প্রক্রিয়াতেও আমরা যাচ্ছি। হ্যাঁ, তো একই সঙ্গে পুরনো যারা ছিলেন তাদের দাবিকে কোথাও মান্যতা দেওয়া এবং রাজ্যে যারা নতুন যারা চাকরি প্রার্থী আছেন তাদের মেধা এবং যোগ্যতা এই দুটিকে অগ্রাধিকার দেওয়া, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর অভিপ্রায়, আমাদের দপ্তরের অভিপ্রায় তাই।